আতিফ আহমেদ নিলয়ের মা আবারও ক্যামেরার সামনে, নওশিনের গান গাওয়া নিয়ে তার কিছু বক্তব্য। আর এটা নিতে অবশ্যই কোনো না কোনো ইউটিউবার চলে গেছে তার কাছে। তার মতে, নওশিন কেন গান গাচ্ছে? হাজব্যান্ডের জন্য নামাজ পড়ে দোয়া করবে, গান গেয়ে কেন দোয়া করতেছে? আমি বুঝলাম না, গান গেয়ে কি কোথাও নওশিন দোয়া করেছে? না, গান গেয়ে নওশিন দোয়া করেনি। হ্যাঁ, অবশ্যই নামাজ পড়ে আতিফ আহমেদ নিলয়ের জন্য না, যারা মারা গেছে সবার জন্যই দোয়া করতে হবে। তারপরেও একটা কথা বলি, অনেকেই গান গাচ্ছে, আতিফ আহমেদ নিলয়ও গান গাইছে, কিন্তু তখন পাপ হয় নাই। আতিফ আহমেদ নিলয় অহরহ গান গাইছে, কিন্তু তার মায়ের কাছে তখন কোনো প্রকার পাপ হয় নাই। কিন্তু যখন নওশিন গান গাইতে গেছে তখন পাপ হয়ে গেছে। গানের মাধ্যমে কেন আতিফ আহমেদ নিলয়কে দোয়া করতেছে? এই সমাজে বড় যারা বড় আছে না, তাদের পিছে কেউ লাগতে যায় না। মানিক মিয়া টিকটকার, সে কেন চিল করতে হবে, তার কেন মিউজিক ভিডিওতে আসতে হবে? এটা নিয়ে অনেকের মাথা ব্যথা। আমি বলতে চাইবো না ভালো বা মন্দ, আমি এত কিছু বুঝি না। তবে একটা জিনিস খুব ভালো বুঝি, এই সমাজটা না তার পাশেই লাগে যে ছোট থেকে বড় হয়েছে, কিন্তু সেই মাপের একজন বড় লেভেলের লোকের পিছে না এই সমাজটা কখনোই লাগে না। মানিক মিয়া কেন দেশে ফিরে চিল করছে, এটা নিয়ে মানুষের সমস্যা। হিরো আলম কেন গান গাইবে, এটা নিয়েও সমস্যা। হিরো আলম কেন এমপি পদে দাঁড়াচ্ছে, এটা নিয়েও সমস্যা। কারণ তারা কেন দাঁড়াবে? শুধুমাত্র যারা বড় বড় লেভেলে আছে তারাই তো দাঁড়াবে, তাই না? ঠিক সেই রকমই আতিফ আহমেদ নিলয়ের মা এর মুখে নওশিন কেন গান গাইছে, এটা সে অনেক বড় পাপ করে ফেলছে। নওশিন এক তিনটা বিয়ে করেছে, আরও তিনটা বিয়ে করলে আরও সে হাজব্যান্ড পাবে, কিন্তু নিলয় আতিফ আহমেদ নিলয়ের মা তো আর ছেলে পাবে না। যে মরে গেছে তাকে কখনোই পাওয়া যায় না। নওশিন 100টা বিয়ে করলেও আতিফ আহমেদ নিলয়কে আর খুঁজে পাবে না। যে হারিয়ে গেছে সে গেছেই। একটা মেয়ে কি করেছে সেটা নিয়ে না ভাবাটাই ভালো। তবে আমরা কিছু ইউটিউবাররা আছি, এখন ইউটিউবারদের ব্যাপারটা এরকম হয়েছে, গ্রামগঞ্জে মানে এক পাড়ার লোক বা এক বাড়ির লোক আর এক বাড়িতে গিয়ে বলতো, কি অবস্থা, আপনার বৌমা কি এটা করে নাকি ওইটা করে নাকি, এটা কি ঠিক করছে নাকি। তো আমি অনলাইনে কিছু ভিডিও দেখলাম, একদল ইউটিউবার আতিফ আহমেদ নিলয়ের মাইকে ঠিক সেইভাবে খোঁচাচ্ছে, এটা নওশিন করলো, এটা কি ঠিক করছে, এটা কি ঠিক হইতেছে, কেন এটা করতেছে। আতিফ আহমেদের মা কি নওশিনরে খুব ভালো চোখে দেখে? সে তো আগে থেকেই নওশিনরে দেখতে পারে না, তো গান নিয়ে ভালো কিছু বলবে আপনারা কীভাবে আশা করলেন, মাথায় ধরে না। একটা কথাই বলবো, হ্যাঁ গান আমাদের ধর্মবিরোধী, আমরা অনেকেই অনেক কিছু করতেছি যেটা ইসলামে যায় না। একটা মানুষকে বাঁচতে দেন, মেয়েটা পাগলের মতো হয়ে গেছিল, অভিনয় ঠিক আছে, ও ওর মতো বাঁচুক। আর মানুষকে নিয়ে সমালোচনাটাও ইসলামে যায় না।